প্রিয় বন্ধুরা, ডেরাগুস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা চোখ ওঠা রোগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা জানব কেন চোখ ওঠে, চোখ ওঠে কিভাবে বুঝব, চোখ ওঠার দূর করতে করণীয়, এবং সর্বশেষ আমরা চোখ ওঠা একটি চিকিৎসা সম্পর্কে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ড্রাগিউ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অল করে দিবেন সকল নোটিফিকেশন পেতে। প্রিয় বন্ধুরা, এখন আমরা জানব কেন চোখ ওঠে। চোখ প্রধানত এক সময় সবারই ওঠে এবং কম বেশি আমরা চোখ ওঠা সম্পর্কে জানি, কিন্তু বিশেষ কারণে যেমন শীতকালীন আবহাওয়ার কারণে চোখ ওঠে। প্রথমে চোখ লাল হয়, কিছুটা ব্যথা হয়, চোখ খসখস করে, কখনো একটা হয় আবার কখনো দুটোতেই হয়, মাঝে মাঝে পানি পড়ে, প্রধানত ব্যাকটেরিয়ার কারণে চোখ ওঠে, আবার ভাইরাস বা স্পর্শের কারণেও চোখ ওঠে। ভয়ের কিছু নেই, 6 থেকে 7 দিন অথবা 10 দিন লাগে ভালো হতে। এখন আমরা জানব চোখ ওঠে কিভাবে বুঝব। প্রধানত চোখ লাল হওয়া, ঘুম থেকে উঠলে চোখ বন্ধ হওয়া, চোখ চুলকানো, চোখের ভিতরে কিভাবে পড়েছে বা এটি মনে হয় কি যেন পড়েছে, আবার চোখ জ্বালা পোড়া করে, চোখে ঘোলা দেখা, চোখ ফুলে যাওয়া, চোখের কোণায় ময়লা জমা, অস্বস্তি লাগা ইত্যাদি হলেই বুঝব চোখ উঠেছে। প্রিয় বন্ধুরা, আমাদের চোখ উঠলে আমাদের কখনো চোখের মধ্যে হাত দেওয়া বারবার থেকে বিরত রাখব। এখন আমরা জানব চোখ ওঠা দূর করতে করণীয়। এখন হালকা ভেজা কাপড় দিয়ে চোখ পরিষ্কার করুন, নোংরা পানি ধুলাবালি যেন চোখে প্রবেশ করতে না পারে, এজন্য সানগ্লাস ব্যবহার করতে হবে, প্রয়োজনে চোখের ড্রপ ব্যবহার করতে হবে, ব্যথা হলে ডাক্তারের পরামর্শে ঔষধ খেতে হবে, চোখে বারবার স্পর্শ করা যাবে না, দলবদ্ধ স্থানে যাওয়া যাবে না। চোখ ওঠা বা এটি একটি সোয়াসে রোগ যেহেতু, এজন্য অবশ্যই তোমাকে অন্যান্য কাপড় চোপড় থেকে সাবধান হতে হবে। প্রিয় বন্ধুরা, এখন আমরা চোখ ওঠার একটি বিশেষ চিকিৎসা সম্পর্কে বলবো, যদিও তোমরা অবশ্যই একটি বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা চোখ ওঠা চিকিৎসাটি গ্রহণ করবেন, তবুও আমি বলতেছি 2 থেকে 3 বার অ্যান্টিবায়োটিক, ক্লোরাম ফেনিকন কল, এটা হচ্ছে ড্রপ, ও চুলকানি হলে অ্যান্টিহিস্টামিন জাতীয় বড়ি বা ট্যাবলেট খেতে পারেন, অথবা ব্যথা হলে, সামান্য ব্যথা হলে তোমরা নাপা এক্সট্রা অথবা প্যারাসিটামল জাতীয় ঔষধ খেতে পারেন। নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ড্রাগিউ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অল করে দিবেন সকল নোটিফিকেশন পেতে, আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ড্রাগিউ সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে নিত্য নতুন আপডেট, ঔষধের ঔষধ নির্দেশিকা এবং স্বাস্থ্য বিষয়ে সকল তথ্য তোমরা এখান থেকে পেয়ে যাবেন, এবং আমাদের প্লে লিস্টে সাজানো রয়েছে তোমাদের ঔষধগুলো, সেখান থেকে তোমরা দেখে নির্দেশিকাগুলো সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।